আরেকটি প্রশ্ন এসে আব নোহার পক্ষ থেকে যে ওই মসজিদে থেকে নামাজ পড়া যাবে যে মসজিদের চারিদিকে কবর রয়েছে বা একদিকে ফাঁকা বাকি তিন দিকে খবর এভাবে যদি পাশাপাশি খবর থাকে মসজিদের দেয়ালের সাথে সংযুক্ত আকারে তাহলে এই মসজিদের সালাত হওয়ার প্রশ্নই উঠে না এমন কি মসজিদের পাশে কবর থাকলে শেখ বিন বাজ রহমাতুল্লাহ আলাইহে তিনি বলেন যে এই মসজিদও নামাজ হবে না আসলে ইসলাম কবরকে এবং মসজিদকে পৃথক চোখে দেখেছে আর মসজিদ কে কবর বানানো কবর কে মসজিদ বানানো এই গলি বিধর্মীদের আচরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লানাতুল্লাহ আলা ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তখাদু কুবুরা আমবিয়াইহিম খ্রিস্টানদের উপর আল্লাহ লানত বর্ষিত হোক তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে মানে তারা তাদের নবীদের কবর উপরে বড় বড় প্রাসাদ নির্মাণ করত এবং মসজিদ নির্মাণ লানত করা হয়েছে লানত করা হয়েছে যে তাদের কর্মটা ছিল শিরিক বাইদের কর্ম তো এই কর্মের প্রতি লানত সুতরাং মসজিদ আর কবরস্থান এভাবে পাশাপাশি থাকাটা একটা জঘন্য অপরাধ রাসূল্লা সল্লাহ আলি হাসান এটাও বলেছেন শহী হাদ সে সহিম হাদিস লা তাজরিসু আল কবরে বলা তুমি সল্লু তোমরা কবর বসবে না আর সেদিকে মুখ করেও সেদিকে সামনে করেও নামাজ পড়বে না সেদিকে নামাজও পড়বে না মানে সেটাকে সম্মুখে রেখে নামাজও পড়বে না তাহলে কবরস্থান এবং মসজিদ দুটো পৃথক জায়গা যা শিরবাদীরা বিদাত মাজার পূজারীরা একাকার করে দিয়েছে বা অজ্ঞ মুসলিমরা একাকার করে দিয়েছে অনেকেই এবং আমাদের দেশের মসজিদগুলো দেখা যায় যে কবর কেন্দ্রিক মানে কবর একটা কবর দুইটা কবর রয়েছে জালেক বিশেষ করে বেরোলবি যারা হানাফিদের একটা শাখা কবর শাখা এই পূজার কবরগুলো এরকম আর দেবন্দিরা এই ব্যাপারে পিছিয়ে সরে রয়েছে তা নয় এরাও মানে মোটামুটি তাদের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করে তবে সবাই না তো যাই হোক আল্লাহ রবিন আমাদেরকে হেদায়ত দান করুন পরিশেষে বলবো যে এরকম কবরে নামাজ পড়া যায় যে নয় তবে যদি অনেক দূরে অবস্থান করে এবং পার্টিশন দেওয়া হয়ে থাকে উঁচু উঁচু দেয়াল দিয়ে বাউন্ডারি করা হয়ে থাকে তাহলে জায়গার সংকীর্ণতার কারণে আশা করা যায় যে বৈধ কিন্তু কবর মসজিদের সাথে সংযুক্ত আকারে রয়েছে এবং ইচ্ছা করে দেওয়া হয়েছে এ জাতীয় মসজিদের পাশে বা মসজিদকে করা হয়েছে কবরের সাথে হয় সংযুক্ত কোনো প্রকার ওয়াল ছাড়াই এবং দূরত্ব ছাড়াই এ জাতীয় মসজিদে নামাজ হবে না বলে অনেকে ইসলামিক স্কলার ফতোয়া দিয়েছেন সুতরাং এ জাতীয় মসজিদে এ জাতীয় মসজিদের সালাত আদায় করা থেকে বিরত থাকা উচিত মুহিদদের জন্যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সবাইকে সঠিক বোঝার দান করেন আমিন